অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জানুয়ারি 2022 কন্যা রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভাগ্যের সুবিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে প্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য দিকটা নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা তা কিন্তু দেখা যাচ্ছে না। ওভারঅল শরীর নিয়ে মোটামুটি ভালো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে কর্ম সফলতা, যারা ফ্রেশার্স আছেন, কর্ম খুঁজছিলেন, কর্ম পাওয়ার একটা যে একটা সম্ভাবনা তার একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, ট্রান্সফার চাইছেন, ট্রান্সফারের জায়গাটা বা কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা লাভ এ মাসে কিন্তু জানুয়ারি মাসে আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, ডায়েটে নোট করে নিন কোন কন্যা রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের রাশির ধনভাবে বৃহস্পতির দৃষ্টি এবং শনির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা, ভাগ্যের সাপোর্টের জোরে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। বৃহস্পতি এবং শনি একত্রে আপনাদেরকে কিন্তু ধনবর্ষা করাতে চলেছে এই মাসে। কিন্তু পাশাপাশি ব্যয়ের দিকটা, আপনার খরচের দিকটাও কিন্তু আপনাদেরকে কিন্তু কন্ট্রোল আপনাদের কিন্তু করতে হবে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি, এই জায়গাটাতে আপনাদের চাকরি পাওয়ার প্রবল গাঢ় যোগ সৃষ্টি কিন্তু করছে, আবারও বলছি। এবং পাশাপাশি ভাগ্যভাবে রাহুর অবস্থান এবং রাহু শনি নবপঞ্চম যোগ আপনাদের শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, ফাটকা বলুন, এই সব জায়গা থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু গাঢ় যোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে যারা অর্থাৎ কথা বিক্রি করে খান বা কনসালটেন্সির সঙ্গে যারা আছেন, যারা সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ কনসালটেন্সি, অনলাইন মার্কেটিং, বিদেশ, এই জায়গাগুলো থেকে কন্যা রাশি কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই বছর জানুয়ারি মাসে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটামুটি যদি বলা যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। উচ্চ শিক্ষা যারা করছে বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক এবছর নির্দেশ করছে। এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি সফলতার জায়গা, পেমেন্ট আটকে আছে, টাকা ডুবে গেছে, আটকে গেছে। এই জানুয়ারি মাস বছরের প্রথমে কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুখবর আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সম্ভাবনাটা আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে এবছর নির্দেশ করছে প্রথম। এবার আসি কন্যা রাশির লাভ রিলেশন। দেখুন, লাভ কানেকশানের জায়গাটা, প্রেমজ জায়গাটা, নতুন প্রেম, পুরাতন প্রেম,
প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। টুকিটাকি খুচরো সমস্যা থাকবে, ছোটোখাটো মতবিরোধ মতো, কিন্তু বড় ধরনের প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। এবার আসি আপনাদের শুভ বিবাহ। দেখুন, আপনাদের বিবাহের ক্ষেত্রে মোটামুটি যোগ, খুব গাঢ় কিন্তু নয়, মোটামুটি হালকা যোগ কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাদের সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে এই বিয়ের ব্যাপারটা কিন্তু অতিক্রম এক মাসে কিন্তু করতে হবে। খুব একটা ভালো সম্বন্ধ বা ভালো যোগাযোগ যে আপনাদের মন মত সেটা কিন্তু আসবে না। কারণ সপ্তম ষষ্ঠ কানেকশান আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেবে না। এবং প্রেমের ক্ষেত্রেও তাই, লাভ ম্যারেজের ক্ষেত্রে যারা করতে যাচ্ছে, লাভ ম্যারেজ যারা করতে যাচ্ছে, সেখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসার সম্ভাবনা কিন্তু আছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, অর্থাৎ আপনি গ্ল্যামার দুনিয়াতে আছেন, এই জায়গাগুলো বা আপনি বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, কসমিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা, বা আপনি অ্যাডভোকেট, এই জায়গা থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং রাহু আপনাদেরকে কিন্তু এ মাসে লটারির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং আপনারা যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন, এখান থেকে কিন্তু যথেষ্ট আপনারা কিন্তু প্রফিট আপনারা কিন্তু পাবেন। জেমস অ্যান্ড জুয়েলারি এই জায়গা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। সম্পত্তিগত দিক, নিজস্ব প্রপার্টি কিনা, পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট নির্দেশ করছে। অর্থাৎ আপনি কন্যারাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ কন্যারাশির ক্ষেত্রে আগামী মাসে বেশ কিছু দিক থেকে কিন্তু ভালো দিক, তবে ভাইয়ের সাথে বা আপনার কলিগের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু হবে, এই জায়গাটা বিশেষভাবে। এবং আপনাদের এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে নজর রাখুন। অবশ্যই আপনারা ঠান্ডা মাথায় ডিসিশন নিন, হুটপাটটা ডিসিশন নেবেন না। কিছু ক্ষেত্রে টাকা ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের কিন্তু নির্দেশ করছে। এই ছিল জিস্ট, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার,